আচ্ছা, এই পুরো প্রোগ্রামের মধ্যে এরকম আমরা মজা করতে থাকবো। এবার আমি মঞ্চে যাকে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছে বাংলাদেশের ক্লোজ আপ হওয়ার একজন তারকা শিল্পী, বাপি। আমরা বাপিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি এবং জোরে জোরে তালি হবে তার জন্য। এই অল্প তালি থেকে দুনিয়া আসবে না, আরো জোরে আরো জোরে চাই সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আসলে অনেক ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। অনেক মানুষ এখানে উপস্থিত আছেন আপনারা, অনেক মানুষ, অনেক সুন্দর একটি আয়োজন। আমরা যখন ভিতরে আসছিলাম তখন মনে হচ্ছিল যে এত ভিতরে একটা গ্রাম, গ্রামের একটা প্রোগ্রাম, কিন্তু আজকে সত্যিকার অর্থে প্রাণ চিয়ার আপের আজকের এই আজকে স্পন্সর আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছে এবং এত সুন্দর একটি আয়োজন করেছে। আমরা যখন দেশের বাইরে যাই, দেশের বাইরের যে কোনো প্রোগ্রামের অংশ তুলনায় আজকের প্রোগ্রাম কোনো অংশে কম নয়। পুরো প্রোগ্রামটি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমেরিকার কোনো স্টেজে কোনো বসে মানে দাঁড়িয়ে কোনো স্টেজে দাঁড়িয়ে কোনো প্রোগ্রাম করছি। খুব ভালো লাগছে, আপনারা এত সুন্দর। গ্রামের মানুষ আমি কখনোই বলবো না, আমার কাছে মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা মানুষ শিক্ষিত, প্রত্যেকটা মানুষ ভালো এবং প্রত্যেকটা মানুষের মধ্যে শৃঙ্খলা আছে, ছোট বড় সবার মধ্যে। তো এই গ্রামটি এইভাবে এগিয়ে যাক, আমি আপনাদেরকে আনন্দ দিব। অনেক আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা ঢাকা থেকে এসেছি। আজকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এই স্কুল এবং কলেজ আমি জানি না, যেটাই হোক 75 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। আমরা বাংলাদেশের এখানে অনেক সম্পদ লুকিয়ে আছে, যারা অলরেডি সম্পদ হয়েছেন এবং যারা ভবিষ্যতে হবেন, এবং আজকে আমাদেরকে এখানে চিয়ার আপ আমন্ত্রণ জানিয়েছে। এবং আপনাদের এই এলাকারই একজন, তার নানা বাড়ি এখানে, তিনি হচ্ছেন বাংলাদেশের আমি একজন মনে করবো সম্পদ, যিনি আমাকে ফোনে আমন্ত্রণ জানিয়েছেন, সাকিব ভাই। আপনারা চিনেন কিনা, ওনার জন্য জোরে একটা করতালি হওয়া উচিত প্লিজ সকল মিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে যে গানটি করব সে গানটি বাংলাদেশের একজন বিখ্যাত একজন শিল্পীর গান, যে গানটা আমরা সকলেই জানি, ইয়াং জেনারেশন এবং এখানকার যারা জেনারেশন আছেন। কিছুদিন আগে আমরা বাংলাদেশে একজনকে হারিয়েছি, শ্রদ্ধেয় লিজেন্ড আয়ুব বাসু স্যার। কারা কারা পছন্দ করি তাকে আমরা, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং এখানে প্রত্যেকের মাথায় ক্যাপ আছে। আমি গানটা যখন শুরু করব, আমি জানি গানটা আমরা সকলেই জানি, আমরা একসাথে গাইব এবং গাওয়ার সময় মোবাইলের লাইটগুলো জ্বালিয়ে আজকের এই প্রোগ্রামটাকে স্মরণীয় করে রাখবো, ঠিক আছে? ওকে, একটু রিভার্ব, একটু মনিটর একটু র হয়ে আছে। জোরে একটা চিৎকার শুনতে চাও? সকলকে যারা উপস্থিত রয়েছেন, ছোট বড় সকলকে। সে তুমি কেন এত চেনা হলে, সে আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি বাবা, কিভাবে এত বদলে গেছি এই আমি, ও বুকেরই সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যাই একসাথে। তুমি কেন লাগে আমার সবটুকু ভালো, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, চিন্তা
আমার সবটুকু বাবা বাবা আরো জোরে দেখি এবার একসাথে আমার সাথে তুমি কেন বোঝো না এবং সাউন্ড অনেক চমৎকার, অনেক জোরে একটা করতালি সবাই মিলে, এভরিবডি থ্যাংক ইউ। আচ্ছা আমরা এবার এখানে বাংলাদেশ এখানে একটা স্কুলের প্রোগ্রাম, 75 বছর পেরিয়ে গেছে, সামনে 100 বছর, অবশ্যই এই 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 স্কুলের অনেক সুনাম সুনাম হয়েছে এবং এই স্কুল থেকে বাংলাদেশের অনেক অনেক সম্পদ বেরিয়েছে, যা হয়তো আমরা জানি না, আবার আরও ভবিষ্যতে আরও অনেক সম্পদ বেরোবে আর কি। যাই হোক, এই দেশের একটা স্কুল এবং দেশের বিশেষ একটি জায়গা, এই দেশকে কারা কারা ভালোবাসে একটু হাতগুলো দেখতে চাই প্লিজ সবাই। ওকে থ্যাংক ইউ। দেশের একটি গান করছি, যে গানটা আমরা সকলেই জানি, বিশেষ করে ইয়াং জেনারেশন এই গানটা অনেক পছন্দ করবে আমি জানি। নাচবো কি আমরা? ওকে নাচবো, সেই সাথে গাইবো, আস্তে আস্তে আমরা ওদিকে এগিয়ে যাবো, ঠিক আছে? ওকে রাসেল ভাই আসি।
এই জায়গাটুকু প্রত্যেকের হাতের তালে হাতের তালে করতে চাই, যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি। প্রত্যেকের হাত করে একটু ঘুরে দিয়ে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, জীবনে রঙে মুখে তালে Apple.
Hey!